সোজা মার, সোজা মার, সোজা। আরে আরে সোজা মার, সোজা রয়েছে, আরে মার। এদিকে আয়, এদিকে আয়, মালটাকে মার। আরে আমার কথা শোন, মালটাকে মার, এদিকে আয়। আরে জোনে যাস না ভাই। তোরা এবার থামবি তোদের এই মাথা খারাপ করানো আওয়াজ? একজন তো শুয়েই পড়লো আর একজন অন্যদের শোয়াতেই ব্যস্ত। হ্যাট, হ্যাঁ শালা জেতা গেমটাকে হারিয়ে দিলি পুরো। আগে হাতটা সেট করে নিবি, তারপর থেকে খেলবি। দরকারের থেকে বেশি কথা বলছিস না? আরে একটা গেমই তো হেরেছিস, এমন ভাব করছিস মনে হয় ফোন হারিয়ে গেছে। বেশি ভেজাস না, হ্যাঁ ফক অফ। আরে ভাই থামবি, একটা গেম নিয়ে তোরা কি শুরু করেছিস? ভাই আজকে আমার বার্থডে আর তোরা এদিকে সব গেম নিয়ে পড়ে আছিস, আর একদিকে শালা ভজন মারাচ্ছিস। তো কি করব, কি করব, ঠিক আছে এখানে আমরা আছি এই কজন, বাট তোদের যে অবস্থা শুনতে হচ্ছে ভজন। এসব ছেড়ে সবাই মিলে আড্ডা দিলে হয় না? এমনিতেই আমাদের কাছে খুব একটা সময় হয় না সবসময়। আচ্ছা সরি, তা বার্থডে বয় কি দিয়ে শুরু করা যায়? তা ভাই এশার খবর কি? সেইটা আবার কি? হ্যাঁ বল ভাই, নাকি দেখাবো পোস্ট? সে কি রে দোস্ত, একেবারে পোস্ট? হ্যাঁ সব পোস্টেই তো বাবু, সোনা, উচুপু, বাবা, তো ব্যাপার। আর তোকেও তো সেইভাবেই রিপ্লাই দেয়, আর না বিশ্বাস করলে ওকেই জিজ্ঞেস করে নে। কি রে দাই নাকি রে? হ্যাঁ আরে না ওরকম করো ব্যাপার না, ওই জাস্ট মানে আর ওকে আমি আজকে এখানে আসতেও বলেছিলাম, বাট ওর টাইম হবে না বলে আজকে আসেনি। আরে বাবা, তবে আমরা তো আজকে দেখা করতে পারি। ইয়া ওয়াই নট, আজকে বিকালে ওকে কুন্ডু বাড়ি নিয়ে যাবো, প্লাস ও বলছিল ওই কুন্ডু বাড়ির চাটা কোনোদিন খাইনি। তার মানে তুই বলেছিস শিওর? তা ভাই ফটো দেখা একটু, আমরাও দেখি। ছবি বিকালে তো নিয়ে যাবই, আবার ছবি দেখে কি হবে এখন? কেন দেখ দেখি তুই চলে গেলি? আরে ভাই ছবিটা দেখা ভাই। ও দেখাবে না? হ্যাঁ ভাই ছবিটা দেখা। না ভাই দেখা, ছবিটা দেখা নে, দেখ বাবা সেক্সি আছে। আরে বাবা মেয়েটা তো সেই। তা ভাই দেখ সেক্সি মামুনিটাকে, হেবি সুন্দর না? কি হলো না বলি ওর? আরে এসা এসা, এফবি খুলে প্রোফাইল চেক করবি? না রে। হ্যাঁ তা তো স্বাভাবিক, স্বাভাবিক। না না স্বাভাবিক ভাই, স্বাভাবিক। ঠিক বলেছিস ভাই। কি রে ভাই কোথায় আসছে? দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। হ্যাঁ দাঁড়া, ফোনটা কেটে দিল মনে হয় চলে এসেছে। হ্যাঁ তাহলে হয়তো চলে এসছে, তাহলে একটু ওয়েট কর। কেন এতক্ষণ বসে থাকলি, মনে পড়েনি কাজ? আরে খেয়াল ছিল না, খেয়ালই পড়ি। এটা আগে জানা কথা। আরে ঠিক আছে, আর তোরা তো আছিস, অসুবিধা নেই। ও আসছে কথাবার্তা বলতো, আমার তো পরে আলাপ হয়েই যাবে বন্ধু বান্ধবদের মধ্যে। এখন আমি আসি, এখান থেকে থাকবো, আসি। টাটা রে। এরা আগে থেকে কিছু বলে না, হুট করে চলে গেল। এ ভাই ওটাই তো এসা মনে হয় না? হ্যাঁ ওই তো এসা। হাই হাই, এত দেরি হলো? আরে আর বলো না, অন্তত জানলাম।